নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো আলু কুচিয়ে চিপস আলুটা ছেলা হয়ে গেছে ছিলে নিয়েছি লম্বা লম্বা করে গোল গোল কেটে নিয়েছি এবার আলু কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি আলুগুলো সব কাটা হয়ে গেছে একটা পাত্রয় জল নিয়ে নিলাম নিয়ে ভালো করে আলুটা কচলে কচলে ধুয়ে নেবো আলুগুলো ধোয়া হয়ে গেছে একটা দিয়ে টবেলে দিলাম দিয়ে এইভাবে ভালো করে জলটা শুকনো করে নেব কড়া বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজতে থাকতে হবে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো তুলে নিয়েছি কিছুটা বাদাম দিয়ে দিলাম বাদাম দিয়ে ভেজে নেব কারি পাতা দিয়ে দিলাম বাদাম পাতা ভাজা হয়ে গেছে হাফ চামচ মতন বিট লবণ দিয়ে দিলাম দিয়ে একটা প্লেটে পরিবেশন করলাম আলুর চিপস আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন